আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষাবর্ষ 2024-এর নবম শ্রেণী গণিত বইয়ের পর্ব নম্বর 5 নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে এই যে উদাহরণ নম্বর 8 আলোচনা করব, এবং এই উদাহরণ 8টা হয়ে গেলে এটা আলোচনা করব এবং পরবর্তীতে যদি সময় পাই আরও অঙ্ক করব। ওকে, আশা করি তোমরা আমার সাথে থাকবা। তো চলো মূল আলোচনাতে চলে যাই। খেয়াল করে দেখে উদাহরণ 7টা কী বলছে, অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, 7, 11, 15, 19 অনুক্রমের এন তম পদ নির্ণয় করো, এবং এন তম সূত্র থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। এখন এগুলো আমরা নির্ণয় করব কি করে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটি অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রম থেকে প্রথমে আমাদেরকে এনতম পদ বের করতে হবে। খেয়াল করে দেখো যে আগে কিন্তু আমরা এখানে একটি এনতম পদ, আমার আগের পাঠে আমি আলোচনা করেছি, সেখান থেকে কিন্তু অনায়াসে এগুলো আমরা বের করতে পারি। কীভাবে হবে সেটি বের করতে পারি, আমি সংক্ষিপ্ত আকারে সেটি তারপরে বলি। এখানে খেয়াল করে দেখো যে পদগুলো তুলে নিলাম, তারপরে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তার মানে দ্বিতীয় পদটা হচ্ছে 11, প্রথম পদ 7, বিয়োগ করলে হয় 4। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে হয় 4। ঠিক একই রকম অনুক্রমটির সাধারণ অন্তর 4, এটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এবারে খেয়াল করে দেখো যে আমরা জানি এনতম পদে যে আগে বের করেছি, আগের পাঠে কিন্তু আমরা অলরেডি বের করেছি যে এ এন সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটি কিন্তু আমরা পেয়েছি। এটা হচ্ছে এনতম পদ, মাথায় রাখতে হবে। কিন্তু এখন এনতম পদ যদি আমরা এইটা পাই, এ ওয়ান সমান এক নম্বর তম প্রথম পদ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা এইভাবে যদি হয় তাহলে আমরা এই মানগুলোকে বসিয়ে দিলে আমাদের অনুক্রমটি কিন্তু বের করে ফেলতে পারবো। কী করে, খেয়াল করে দেখো, যেখানে প্রথম পদ এ ওয়ান সমান 7, তার মানে এই যে এই জায়গাটা এখন 7 বসাতে পারি। আমাদের এ এন সমান, খেয়াল করে দেখো, এ ওয়ান সমান 7, এই যে এখানে বসালাম 7, এবারে এই যে প্লাস, প্লাসের জন্য প্লাস দিলাম। এবারে খেয়াল করে দেখো যে পদ সংখ্যা এন, তাহলে পদ সংখ্যা দিলাম এন মাইনাস ওয়ান ইন্টু, এবারে ডি, ডি সমান আমাদের পেয়েছি কত, 4, এই যেখানে সবগুলো পেয়েছি 4। তাহলে এটি এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের যে এনতম পদ সেটি কিন্তু আমরা পেয়ে যাব। খেয়াল করে দেখো, এটি ক্যালকুলেশন করলে 7 প্লাস 4 এন মাইনাস 4, তাহলে আমাদের এটি হলো হচ্ছে 4 এন মাইনাস 3, এই যে 4 এন মাইনাস 3, এই যে এখানে কিন্তু বের হয়ে গেল। তার মানে আমাদের যে এনতম পদ এখানে চাচ্ছিল প্রথমটা, খেয়াল করে দেখো যে এনতম পদ নির্ণয় করো, এনতম পদ সূত্র থেকে 15তম পদ বের করতে বলছে, তার মানে আমরা এনতম পদটা কিন্তু অলরেডি আমাদের বের হয়ে গেল। এই যে এখানে খেয়াল করে দেখো, এখন আমাদের এখানে বলছে 15তম পদ, সেক্ষেত্রে আমরা এখানে 15তম পদ কিন্তু বসিয়ে দিতে পারি। এখানে লিখবে হচ্ছে 15তম পদ সমান, খেয়াল করে দেখো 15তম পদ আমাদের ধারা কিন্তু এটা, এনতম পদ কিন্তু এটা, সেক্ষেত্রে 4 ইন্টু 15, এনে জায়গায় 15 দেবো বিয়োগ 3, 4 15 60 বিয়োগ 3 সমান হচ্ছে 57, এটি হলো আমাদের 15তম পদ। ওকে, এটা 15তম পদ গেল। এইবারে আমাদের এখানে আবার বলছে কত, 120তম পদ, ঠিক এই জায়গাটায় 120তম পদ আমরা বসিয়ে দেবো আমাদের এই ধারা অনুযায়ী। সেক্ষেত্রে আমরা এই জায়গাটা দেবো 120, খেয়াল করে দেখো ডট 120, আর এখানে দেবো হচ্ছে 120তম পদ। তাহলে এটি হলো, এখন এটা আমরা গুণ করব, গুণ করলে হয় হচ্ছে 0 আর 4 বারো 48 বিয়োগ 3, সেক্ষেত্রে আমাদের এটি বিয়োগ করলে হয় হচ্ছে 477, এটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা এদের সাথে উত্তর মিলাবো। 15তম পদ 63 হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখানে কি বলছে, আমাদের ভুল গেল কোথায়, এই যে এখানে প্লাস হয়েছে আমরা ধরেছি মাইনাস, সরি এই যে এখানে মাইনাস না প্লাস হবে, সেক্ষেত্রে আমাদের এই মানটি হবে, এটি হবে আছে আমাদের 80 ছিল না, 480-র সাথে 483 হবে, আর আগেরটি আমাদের হয়েছিল 57, সেখানে যোগ করলে 57 না 60-এর সাথে যদি যোগ করা যায় 3, তাহলে সেটা হয় আছে 63, যেটি এখানে করা আছে, এই যেখানে করা আছে তোমরা এখান থেকেও দেখে এটি করে নিতে পারো। এটি কিন্তু একটি অঙ্ক ছিল এবং একটি সিম্পল অঙ্ক, তবে ইম্পর্টেন্ট খুব। এবারে খেয়াল করে দেখো এই জায়গাটির মাথা খাটাও বলছে, যেটি এই মাথা খাটাও অঙ্কটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসতে পারে। মাথা খাটাও, দেখো এখানে বলছে 7x প্লাস 2, 5x প্লাস 12 এবং 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণয় করো। এর আগে কিন্তু আমরা এক্সের মান যেভাবে বের করেছি এটিও কিন্তু সেভাবে বের করব, দেখি এক্সের মানটা কী হয়। ঠিক একই রকম আমরা কী করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, আবার কী করব, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব। তাহলে এখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে কী হয় দেখি, আমরা এখানে খেয়াল করি যে
5x মাইনাস মাইনাস মানে প্লাস 12 মাইনাস প্রথম পদ, এটি হবে 7x প্লাস 2। এবারে খেয়াল করে দেখো যে আমরা দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, তার মানে এখানে হবে হচ্ছে 2x মাইনাস 1 থেকে বিয়োগ করব হচ্ছে 5x প্লাস 12। ওকে, এখন এটা ক্যালকুলেশন করব, বা 5x প্লাস 12 মাইনাস 7x মাইনাস 2, আর এখানে ক্যালকুলেশন করব 2x মাইনাস 1 মাইনাস 5x মাইনাস 12। ওকে, এবারে খেয়াল করে দেখো যে এটি আমরা ক্যালকুলেশন করব হচ্ছে 12 এর ভিতর 2 বাদ দিলে থাকে 10, তার মানে 10 মাইনাস 7 এর ভিতর 5 বাদ দিলে 2x, আর এখানে হয় হচ্ছে মাইনাস 13। এটা ক্যালকুলেশন করলে এই জায়গাটা হবে হচ্ছে মাইনাস 3x, আর এখানে হবে মাইনাস 13। ওকে, আমরা পরবর্তী আবার নিচে চলে গেলাম, এখন খেয়াল করে দেখো যে মাইনাস 2x এর ভিতর থেকে প্লাস 3x এটা এই পাশে আনলাম, আর মাইনাস 13 এই পাশে আসে অপর পাশে গেলে মাইনাস 10 হয়ে যায়। এবারে এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে শুধু x, আর এটি হয়ে যাবে হচ্ছে মাইনাস 23 অর্থাৎ 23। তার মানে আমাদের যে x এর মান, এই মানটা আমাদের বের হলো কত, x সমান মাইনাস 23। এটি ছিল আমাদের হচ্ছে এই x এর মান, যেহেতু আমাদের এখানে বলছে x এর মান নির্ণয় করে, x এর মান কিন্তু আমাদের মাইনাস 23 হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যে x এর মানটা কত হলো, এবং এটি একটি সমান্তর অনুক্রম যদি হয় সেক্ষেত্রে। এখন খেয়াল করে দেখো যে x এর মান মাইনাস 3 এখানে বসিয়ে, এই জায়গাটা বসিয়ে ধারাগুলো ঠিক আছে নাকি, এখানে তোমরা বসাবা, অবশ্যই ধারাগুলো ঠিক আছে, আমি বসিয়ে দেখেছি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি এখানে আরও অনেকগুলো অঙ্ক আছে, এখানে বলছো অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। এই অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে গেলে একটু সমস্যা আছে, দেরি হবে, সেগুলো আমি পরবর্তী পাঠে এটা আলোচনা করব, তোমাদের জন্য এটা রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অবশ্যই মঙ্গল কামনা করে আজকের মতো আমার শেষ করছি, এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবা, এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আল্লাহ হাফেজ।